আল্লাহর নবী হ ও মুমিনল আজ মহব্বত করিয়ে নে আয় নবীর প্রেমত আয় নবীর কদমত নিজের জীবন না উৎসর্গ করে দিও নবীর প্রেমের মধ্যে তোর আয় গিয়ে গই আয় নবী ঘোষণা দিলাম তোর জেতে জান্নাত যাবা জান্নাত যে মহিলা তোর আর দিব এই মেয়ে اللهم صل على مولانا وعلى آله هم بولنے ہی سکتے سعادت کی कुर्बानी हम बोले ने सिखते सादात की कुर्बानी दरबार सीधी में यो बात सुनाते हैं सरकार दुआ लमका मिला दो मना ते हे एक जिंद हकीकत का एहसास दिला ते हे अल्लाहुम्मा मौलाना وعلى آله সম্মানিত হাজিরিন আমরা জানি না এই বারো খাইন বইয়া যদি আমরা নবীর উপর দরুদ পড়ি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব আনোয়ারা থেকে আর আমার নবী শুনবেন মদিনা থেকে আর একটু জোরে বলবেন না এখানে কি কোনো সন্দেহ আছে যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নূরানী মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রশংসা করে প্রাণ কুলে জবান কুলে উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাদিরিন কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা বরকত হাসিলের জন্য তেলাওয়াত করেছি আল্লাহ যদি দয়া করেন এই আয়াতের আলোকে কথা বলবো আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে শুভ সংবাদ দেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে শুভ সংবাদ দিন এই আয়াতের তাফসীর করেছেন ওয়াবাশশিরের তাফসীর করেছেন আই আখবির ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে খবর দিন আমানু মানি যারা আল্লাহর উপরে ঈমান এনেছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এই আয়াতের তাফসীর করেছেন যিনি ফরজ আদায় করার পরে নফলও আদায় করেছেন আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে শুভ সংবাদ দিন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি আন্না লাহুম জান্নাতিন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি জান্নাতিন তাজরি মিউ তাহতিহাল আনহার ইয়া রাসূলুল্লাহ আমি ওই সব বান্দাদের জন্য এমন একটি জান্নাত রেখেছি ওই জান্নাতের নিচে নহর রেখেছি নবীরে ওই নহরের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য নহর আছে তবে হাদিসের এবারতে এক মাতে হাত এক এবারতে পাওয়া যায় আমার নবী বলে ওই নহরের ভিতরে অন্যতম চারটি নহর থাকবে একটা থাকবে পানির নহর একটা থাকবে মধুর নহর একটা থাকবে দুধের নহর আর একটা থাকবে
শরাবের নহর এই চারটা নহর থাকবে মুমিন ইমানদার মুত্তাকি যখন এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে আল্লাহর উপরে ঈমান এনে রাসূল পাকের উপর ঈমান এনে আউলিয়া কেরামকে মহব্বত করে কবরের বাসিন্দা হয়েছে খোদা কি কসম আমার দয়াল নবী বলে ওই জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে ওই জান্নাতের সমস্ত নিয়ামত তার জন্য অপেক্ষা করতেছে বান্দা জান্নাতে যদি ঢুকতে চাও আগে আল্লাহকে ভালোবাসো আমার রাসূলকে ভালোবাসো এবং ভালো ভালো আমল করো কথা বলেন ঠিক কি না আরেকটু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম রাস্তাগি দেখেন আল্লাহ বলেন যারা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করছে এই দুইটা কাজ যারা করেছে তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন কে একটু আওয়াজ দিতে হবে ভাইজান দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ শুভ সংবাদ দিচ্ছে দেখেন এটা কেমন জান্নাত জানেন যেখানে আপনার জন্য খাদেম রাখা হবে 80,000 সুবহানাল্লাহ বলেন কয়হাজার কয়হাজার কোন 80 জন কই গেলাম কোন 13 বার 80,000 কয়জনের জন্য কথা বলেন কথা বলেন একজনের জন্য 80,000 খাদেম রাখা হবে এক একজন খাদেমের সাথে 70টা স্বর্ণ এবং রূপার প্লেট দুইটা করে একটা স্বর্ণের প্লেট আর একটা চাঁদির প্লেট থাকবে ওরে বাবাজি 80,000 খাদেম থাকবে ওই খাদেমের এক একজনের হাতে একটা স্বর্ণের চাঁদিয়া স্বর্ণের থালা থাকবে আর একটা চাঁদির থালা থাকবে এক একটা থালায় কাবার থাকবে 70 প্রকারের আর একটু জোরে বলেন আর একটু মহব্বতে বলেন 70 প্রকারের খানা থাকবে এবার প্রশ্ন হচ্ছে সব খানা কি একই ধরনের বলে না এক একটা খানা এক এক ধরনের তবে দুনিয়ার খানা একটার চেয়ে একটা হয়তোবা 70 প্রকারের খাবারের ভিতরে দুইটি খাবার বেশি টেস্ট হয়েছে বাকিগুলো তেমন সুস্বাদু হয় নাই বলে জান্নাতের খাবার তেমন নয় জান্নাতের খাবারগুলো একটার চেয়ে একটা সুস্বাদু একটু জোরে বলুন দেখেন জান্নাতের মধ্যে আল্লাহ আপনাদেরকে বিবি দেবেন 72 জন সুবহানাল্লাহ বলেন আপনার জন্য হুর দেওয়া হবে কয়জন 72 জন একটা হুরের মাতার মধ্যে যে আপনার যেটা বিভিন্ন বাদশা রাজা বাদশাদের স্ত্রীদের মাতার মধ্যে যেটা দেওয়া হয় রানী বিলকিসের মাতার মধ্যে যেটা ছিল এভাবে সমস্ত নবীদের বিবিদের মাথায় যেমন এক একটা চিহ্ন ছিল আলামত ছিল বলে তাদের একটা আলামত যদি জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় ওই সূর্যের আলো হার মানাবে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে ওই 72 জন বিবির থেকে একজন বিবির ঘুমটা যদি জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় জমিনে সূর্যের আলো হার মানাবে আর ওই আলো দিয়ে দুনিয়া আলোকিত হবে আর একটু জোরে বলেন আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন ও দুনিয়ার ভাইয়েরা আনোয়ারার ভাইয়েরা আল্লাহর নবী বলেন ওই 72 জন মুখিরাদের থেকে খোর থেকে একজন মুখিরা যদি জমিনের মধ্যে উকি মেরে দেখে কোদার কসম জালালউদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আনোয়ারুল হাদিস এই কিতাব লিখেছেন আমি জানতাম না এই কিতাবের অনুবাদ করতে যখন গেলাম এটা বিশ্ববিখ্যাত কিতাব আমার ভাইরা যেটা 100 বারের উপরে ছাপা হয়েছে যেটা 100 বারের উপরে প্রায় সব আলেমদের কাছে আছে আনোয়ারুল হাদিস কিতাবের ভিতরে জান্নাতের বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওই মুখিরাদের ভিতরে একজন মুখিরা যদি জমিনের মধ্যে উকি মেরে দেখে জান্নাতের থেকে ওই মহিলাদের ভিতর একজন মহিলা দুনিয়াতে উকি মেরে দেখলে এই দুনিয়া আলোকিত হয়ে যাবে দুনিয়ার সূর্যের আলো দেখা যাবে না এই রহমতে বালা আয়া নবী হে রহমতে বালা আদম মাছি হে
दो मामाची है, दो मामाची है, दो मामाची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दो मामाची है, दो मामाची है, रहमत वाला आया नबी है, दो मामाची है, दो मामाची है, सलातुनिया अमर भैरा जन्नाते खुर्द होबे कयजन बोले गेलेन कयजन आरो जुरे बहत्तर जन खुर दवा होबे अमर भैरा ओई जन्नत कयटा अल्लाह कुरानुल करीमार मध्ये बोलेन कानत लहुम जन्नतुल फिरदौस नुजुला कुरानुल करीमार आयात जन्नतुल फिरदौस नुजुला बोलेन अमर अल्लाह अल्लाह बोलेन জান্নাতুল ফেরদৌস এটা জান্নাতের ভিতরে উত্তম জান্নাত সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাত কয়টি আরো জোরে জাহান্নাম কয়টা সাতটা আল্লাহ বলে ইমানদারদের পাল্লা সব সময় ভারী ছিল থাকবে এজন্য আল্লাহ জান্নাত করেছেন আটটা আমার ভাইরা হাশরের ময়দানে উম্মত যখন 120 কাতার হবে আল্লাহ নবী বলেন আমি নবীর উম্মত জান্নাতীদের দল মুমিনের দল মুত্তাকির দল ইমানদারের দল থাকবে 80 কাতার সেখানে ইমানদাররা ইমানদাররা সব সময় এগিয়ে থাকবে ঠিক না বেটে আরো জোরে বলেন ঠিক না বেটে আমার ভাইয়েরা জান্নাত কয়টা আরো জোরে আটটা আটটা জান্নাতের ভিতরে আপনি যে কোনো জান্নাতে যান আল্লাহর নবী বলেন ওই আটটা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার ভাইয়েরা জানালা রেখেছেন দরজা রেখেছেন 100 করে সুবহানাল্লাহ বলে না কেন সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হবে এক একটা জান্নাতের মধ্যে দরজা থাকবে 100টা করে বলে হুজুর 100টা করে দরজা থাকবে তাহলে আটটা জান্নাতের ভিতরে 800 জান্নাত আরে হুজুর একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব কত জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মুমিনদেরকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ কত আমার নবী বলে সেটা আমি বলবো না আল্লাহ আমাকে মেরাজে জান্নাত দেখিয়েছে জান্নাতের উপরে তো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই আয়াত আপনি প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পারা চতুর্থ পারা এভাবে কোরআনুল কারিমার মধ্যে 30 পারা পর্যন্ত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কোথায় কোথায় আছে আমার সব নোট করা আছে সময় যদি হয় ইনশাআল্লাহ বলবো আল্লাহ জান্নাতের কথা কোথায় কোথায় রেখেছেন আল্লাহ জান্নাতকে বেশি ভালোবাসেন সেজন্য প্রত্যেকটি জান্নাতে 100টা করে দরজা দিয়েছেন এক একটা দরজা থেকে আর একটা দরজার দূরত্ব নবীজি বলে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী ঘোড় দিয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ানো ঘোড়া দিয়ে যেটা পৃথিবীর মধ্যে পুরস্কার পেয়েছে ওয়াল পুরস্কার ওয়ালা ওই দ্রুতগামী ঘোড় দিয়ে যদি তোমরা দৌড়াদৌড়ি করো 70 বছর যদি একটা দরজা থেকে আরেকটা দরজা যেতে চাও খোদার কসম এক দরজা থেকে আরেক দরজা তোমরা পৌঁছতে পারবে জান্নাত একটা দরজা থেকে যদি আরেকটা দরজার দূরত্ব 70 বছরের বেশি হয় আমার ভাইয়েরা সেই জান্নাতে আল্লাহ আপনাদেরকে কিভাবে রাখবেন জান্নাতে একটা পাখি উড়ে যাচ্ছে আপনি মনে মনে বলতেছেন পাখিটা যদি খাইতে পারতাম সুবহানাল্লাহ বলে আমার নবী বলে অটোমেটিক্যালি ওই পাখিটা রান্না করে ভুনা করে তোমার সামনে চলে আসবে বলে তোমাদেরকে যেই হুর দেওয়া হবে এদেরকে যদি দুনিয়ার আপনারা সিটাঙ্গের ভাষায় কি বলেন ওই মোটা কাপড় গুলোরে কি বলেন মোটানি বলেন সিটিং আর কে শব্দ নাই না ইয়ানের কি হয় দে দাঁড়া হয় দে না
আপনি যদি আমাকে বলেন হুজুর সিলেটি ভাষায় বলেন, আমি তো সিলেটি ভাষায় প্রসিদ্ধ, যদিও বা কক্সবাজারের হওয়া মেরি চুল্লি লুয়া মাঝে মধ্যে সিলেটি ভাষা বললে সেটাও বলতে পারে আলহামদুলিল্লাহ বলেন, মাঝে মধ্যে টুকা টাকা ইংলিশ মাইতে হইলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের মেহের আপনাদের দোয়ায় সেটাও বলতে পারবো, আর মাঝে মধ্যে উর্দু বলতে হলে সেটাও বলতে পারবো। আপনারা দোয়া করেছেন বিদায় উর্দু থেকে শায়র শাশ্ববিষ্টার কিতাবের অনুবাদ তো আলহামদুলিল্লাহ এক মাস পরে বের হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা আলেম না, আলেমের ছাত্র, আমরা এখনো আলেম হই নাই, কোন জায়গায় আমি যে আলেম এটা বলিও নাই, আলহামদুলিল্লাহ বলার মতো ধরনের মন মানসিকতাও নাই। আপনাদের দোয়ায় কিতাব তিনটা বাইর হইছে, আর আমরা সুন্নি আলেমরা এক সুন্নি আলেমের পিছনে লাগালাগি করতে করতে জিন্দগি গেছে, 20 মিনিট সময় ফেয়ে দাঁড়ে মৌলী আরকের বিরুদ্ধে হইতে হইতে 15 মিনিট গিয়ে ওয়া সত্য করিবে। কিন্তু আমার বোঝার উচিত ছিল আমার মাধ্যমে সুন্নিয়তের কতটুকু হেদমত হয়েছে, আমি যার বিরুদ্ধে বলছি তার মাধ্যমে কি হেদমত হয়েছে, এগুলো আমাদের মাথায় নাই। আমরা একজনের পিছনে আর একজন বাস যত দিতে পারি আমরা তত, বাসকালীর বাস তত তাজ হয় কথা কোন ঠিক কিনা ঠিক বলি হ তুই তারা সালাতুনিয়া রাসূলুল্লাহ আকে আমত নো ফলক মে রাজু আম্বিয়া আউলিয়া মুহতাজ সালাত নিয়া আমার ভাইয়েরা বলছিলাম ডাড়ো কাফর মোটা কাফর যদি 70 জোড়া কাফর আমার নবীজি বলেন ওই জান্নাতের হুদদেরকে যদি আপনি 70 জোড়া মোটা কাপড় পরাইয়া দেন আল্লাহর নবী বলে তাদের নলার ভিতরে কি আছে আপনি যদি 2 মাইল দূর থেকে দেখেন ওই মহিলাকে যেই মহিলার শরীরের মধ্যে 70 জোড়া কাপড় পরিয়েছেন ওই মহিলার নলার ভিতরে যে ফাঁসগুলো আছে এগুলাও দেখা যাবে। আমার বারাকাইনের নবী প্রেমিক আল্লাহর নবী ও মুমিনল আজ মহব্বত করিয়ে নে আয় নবীর প্রেমত আয় নবীর কদমত নিজের জীবন না উৎসর্গ করে দিও নবীর প্রেমের মধ্যে তোর আয় গিয়ে গই আয় নবী ঘোষণা দিলাম তোর যেতে জান্নাত যাইবা জান্নাত যে মহিলা তোমার আর দিব এই মেয়ের সামনে যেতে তুই যাইবা মেয়ের কলম মধ্যে তোমার চেহারা দেখা যাইব তোমার বোর সামনে যেতে যাইবা আর নবী হতে মেয়ে ফুইবার সামনে গেলে মেয়ে ফুইবার কোয়ালি আম তোয়াল আনা দরশরি পড়ন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার দোয়ার জন্য বাইরে বলতে নেরে মদিনা ও আমার সোনার বলিব না তোমায় আমি বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আর কত কাঁদব আমি বসে বাংলাদেশ কবে জানে যেতে পারবো নূর নবীজির দেশে ও গো আল্লাহ পূরণ কর মনে বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার
আমার ভাইরা বুঝাইতে চেয়েছিলাম জান্নাত কি কি আরো জোরে বলে জান্নাত জান্নাত অসাধারণ জান্নাতে আপনার বিবি থাকবে ইনি অসাধারণ জান্নাতে আপনাকে খাবার দেওয়া হবে এটাও অসাধারণ জান্নাতে আপনি থাকবেন সেটাও অসাধারণ জান্নাতে আপনি খাবার খাবেন সেটাও অসাধারণ জান্নাতের মধ্যে আপনার দুনিয়ার কোনো চিন্তা লাগবে না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে কোনো পায়খানা পসরা বাসেনি নবীজি বলেন জান্নাতে যখন মানুষ খাবার খাবে ওই খানাপিনা হাসির মাধ্যমে এগুলো অটোমেটিকলি এগুলা ফেটে হজম হয়ে যাবে আমরা হাসি দিলে দুর্গন্ধ বের হয় আর আমার নবী হাসি দিলে সুগন্ধি হবে বলে জান্নাতি একজন মানুষের যদি হাসি জমিনের মধ্যে পাঠানো হয় পুরো দুনিয়াটা মেশক আম্বরের খুশবুতে ভরপুর হবে বলে একজন জান্নাতি মানুষের হাসির মাধ্যমে যদি দুনিয়াটা মেশক আম্বরের খুশবুতে আরো বেশি দামি হয় চিন্তা করে দেখুন ওই জান্নাতে আমরা যেতে চাই বল সামনে যেতে যাইবা আর নবী হতে মেফইবার সামনে গেলে মেফইবার কোয়ালি আম তো আল্লাহ আনা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার নেরে মদিনা ও আমার সোনার বুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আর কত কাল কাঁদবো আমি বসে বাংলাদেশ কবে জানি যেতে পারবো নূর নবীজির দেশে ও গো আল্লাহ পূরণ করো মনে বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার আমার ভাইরা বুঝাইতে চেয়েছিলাম জান্নাত কি কি আরো জোরে বলে জান্নাত জান্নাত অসাধারণ জান্নাতে আপনার বিবি থাকবে ইনি অসাধারণ জান্নাতে আপনাকে খাবার দেওয়া হবে এটাও অসাধারণ জান্নাতে আপনি থাকবেন সেটাও অসাধারণ জান্নাতে আপনি খাবার খাবেন সেটাও অসাধারণ জান্নাতের মধ্যে আপনার দুনিয়ার কোনো চিন্তা লাগবে না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে কোনো পায়খানা পসরা বাসেনি জান্নাতে যখন মানুষ খাবার খাবে ওই খানাপিনা হাসির মাধ্যমে এগুলো অটোমেটিকলি এগুলা ফেটে হজম হয়ে যাবে আমরা হাসি দিলে দুর্গন্ধ বের হয় আর আমার নবী হাসি দিলে সুগন্ধি হবে বলে জান্নাতি একজন মানুষের যদি হাসি জমিনের মধ্যে পাঠানো হয় পুরো দুনিয়াটা মেশক আম্বরের খুশবুতে ভরপুর হবে বলে একজন জান্নাতি মানুষের হাসির মাধ্যমে যদি দুনিয়াটা মেশক আম্বরের খুশবুতে আরো বেশি দামি হয় চিন্তা করে দেখুন ওই জান্নাতে আমরা যেতে চাই কিনা কথা বলেন চায় কিনা তো জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি করতে হবে নাম্বার এক হচ্ছে আল্লাহকে কি করতে হবে বিশ্বাস করতে হবে বলে না কি করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিশ্বাসের মধ্যে কোন গন্ডগোল থাকা যাবে এবার নবীজির বিশ্বাসের উপরে কোন গন্ডগোল থাকা যাবে না এরপরে আউলিয়াই কেরামকে
মুহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে নাম্বার চার হচ্ছে মা বাবার খেদমত করতে হবে আমাদের সন্তানেরা আজ মা বাবার খেদমত আমরা করি না নবীজি বলেন আমি দেখছি যারা মা বাবার দুর্নাম করে মা বাবার কলিজায় আঘাত দেয় আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা যারা তোমাদের মা বাবাদেরকে পেয়েছো একজনকে পেয়েছো অথবা উভয়জনকে পেয়েছো ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ যুবক আল্লাহ বলে যারা তোমরা একজনকে পেয়েছো অথবা দুজনকে পেয়েছো উভয়জনকে পেয়েছো তোমরা তোমাদের মা বাবার কোলে যায় আঘাত দিও না মা বাবার কলিজার মধ্যে উপশব্দ আসে এমন কোন আচরণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন মায়ের কলিজায় যিনি আঘাত দেয় তার জন্য ছয়টা লানত আছে কয়টা লানত আর একটু জোরে বলেন একটু শোনার দরকার আছে নি আমি কিন্তু ঠিক সময় আমার নির্দিষ্ট বিষয়বস্তুর মধ্যে থাকব আলোচনা করেছিলাম জান্নাত তো জান্নাত ই বেকে এনে এনে ফনা কালানা সুলি হাইতা জান্নাত ফাইবাল্লা কিছু আমল তো দরকার আছে না নাই এ জান্নাত কে এনে ফাইবা নি ইন দিছে দি জান্নাত কে এনে ফাইবা জান্নাত ফাইবার মাধ্যম আছে না নাই আল্লাহর নবী বলেন আপনি জান্নাত পাবেন মা বাবার সেবা করলে আল্লাহর নবী বলেন জান্নাত আপনি পাবেন না তখন যদি মা বাবার বিরোধিতা করেন আল্লাহর নবী বলে যারা মা বাবার সাথে বিয়াদবি করেন তাদের জন্য ছয়টা লানত তিনটা দুনিয়াতে তিনটা আখিরাতে তিনটা দুনিয়াতে তিনটা আখিরাতে বলে তিনটা দুনিয়াতে কি কি তিনটার ভিতরে একটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য বরকত ক্যান্সেল করে দেবে আপনি ব্যবসা করলেও বরকত বলে না বরকত খানা খাইলেও বরকত নাই ফুয়াসা এত বিয়াত আছো সুন্দর সুন্দর জন বিয়ে দিও অক্টর বা তক্ত হিন্ন ভরের অথচ ফুয়া বিয়েল দিয়ে সবচেয়ে এলাকার দামি গামি গাড়ি লুই বেললাই বাড়ি ঘুরি বেললাই কিন্তু সুন্দর জন বিয়নের বড় দেখতে যে হস্ত হস্ত তাগি হুই আহা দেইতে বর হস্তলা এদুন ফুয়াসা বিয়নর পর অশান্তি কিয়া ফুয়াসলরে উপযুক্ত শিক্ষা দিন নাও পারতে মা তোনা ঠিক না বে ঠিক এজন্য নবীজি বলেন দুনিয়াতে যেগুলা তাদের উপর লানত তার ভিতরে নাম্বার এক হচ্ছে আল্লাহ বরকত তুলে দেবে বরকত বলেন না বরকত এবং তাদের উপরে লানত বর্ষিত হবে যে কোনো কাজ করতে চাইলে তারা করতে পারবে বলেন না করতে পারবে নাম্বার তিন হচ্ছে নবীজি বলেন আল্লাহর লানত তাদের উপর অর্পিত হবে আল্লাহর গজব তাদের উপর পড়বে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ এরপরে নবীজি বলেন কবরে গেলে আল্লাহ তাকে রাগান্বিত অবস্থায় আল্লাহ তাকে দেখবেন কি অবস্থায় দেখবেন রাগান্বিত অবস্থায় আল্লাহ তাকে দেখবেন আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ রাগান্বিত অবস্থায় তার দিকে দেখবেন কেন জানেন আল্লাহ তাআলা তার উপরে নারাজ হবেন তার উপরে নারাজ হবেন এরপরে তার নামে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি পরকালে যেগুলো লানত নাম্বার এক হচ্ছে আল্লাহকে রাগান্বিত অবস্থায় পাবেন আল্লাহকে কি অবস্থায় পাবেন রাগান্বিত অবস্থায় পাবেন নাম্বার দুই হচ্ছে তার নামে জাহান্নাম লিপিবদ্ধ করা হবে নাম্বার তিন হচ্ছে নবীজি বলেন তার হিসাব নিকাশটা হবে সবচেয়ে কঠিন আউয়ালু মা ইউহাসাবু কেয়ামতের ময়দানে যেসব হিসাব নেওয়া হবে আমরা জানি ফতম নামাজের আর সেসব হিসাবের ভিতরে সবচেয়ে কঠিন হিসাব তার হবে যিনি মা বাবার কলিজায় আঘাত দেয় কথা বলেন ঠিক না বেঠিক আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক
এজন্য নবীজি বলেন যারা মা বাবার কলিজায় আঘাত দেয়। আল্লাহর নবী একদিন জাহান্নামের ভিতরে ঢুকলেন, মিরাজের রজনীতে আল্লাহর নবী জিবরীল আমিনকে বললেন, আয় জিবরীল আমিন, ইনিকে ইনাকে এত বেশি শাস্তি দেওয়া হচ্ছে। জিবরীল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনার উম্মত যিনি মা বাবার কলিজার মধ্যে আঘাত দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কথা শুনতো না, বাবার কথা শুনতো না, পরিবারের কথা শুনতো না, পরিবারের কথাকে গুরুত্ব দিত না, মায়ের কথা শুনতো না। আল্লাহ নবী বলে, আমি দেখলাম তাকে সজোরে আঘাত দেওয়া হচ্ছে, বাম পাজরের হাটগুলা ডান পাজরে নেওয়া হচ্ছে, ডান পাজরের হাটগুলা বাম পাজরে রাখা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এজন্য জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে চান আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা, এখানে কথার প্রাসঙ্গিক যদি আমরা আসি, জাহান্নামটা কেমন? জাহান্নামটা কেমন? নবীজি বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 ভাগ বেশি। হাদিস এভাবে আসছে, নারুকুম, নবীজি বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে 70 ভাগের এক ভাগ। বলে জাহান্নামের আগুন এমন, পৃথিবীর সবচেয়ে বড় পাথরটা যদি আপনি জাহান্নামের এক কিনারায় গিয়ে আপনি যদি নিক্ষেপ করেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে পাথরটা শেষ পর্যন্ত যেতে 70 বছরও যদি যায়, জাহান্নামের শেষ পর্যন্ত যেতে পারবে না। এটা এত বড় জাহান্নাম, সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন, জাহান্নামের উপরও অসংখ্য কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না, আমিন। জাহান্নামটা কেমন? নবীজি বলেছেন জাহান্নামের মধ্যে এক ধরনের মানুষ দেখলাম, যারা মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। বলে এরা কারা? এরা হচ্ছে সমাজে যারা সুদের ব্যবসা করত, এদেরকে আল্লাহ তাআলা তাদের মাথাগুলো নিচে দিছে, পাগুলো উপরে দিছে। এরপরে যারা হক হালাল চিন্তা না, হারাম হালাল চিন্তা না, আল্লাহ তাদেরকে বান্দর সূরতে আনলেন। নবীজি জিবরীল আমিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরীল, ইনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে যিনি আপনার উম্মতের ভিতরে হালাল হারাম চিন্তা না, অন্যায় অসাধু উপায়ে ব্যবসা করত, তাদেরকে এশাস্তি দেওয়া হয়েছে, বানর সূরতে তাদেরকে আনা হয়েছে। আরেকজন আসলেন, যে লোকটা জিব্বাটা গলা পর্যন্ত আসছে, জিবরীল আমিন জিজ্ঞেস করলেন, জিবরীল আমিনকে আমার নবী জিজ্ঞেস করলেন, এ জিবরীল আমিন, ইনি কে? আমার নবী কি জানে না? আমার নবী জানে। জানার পরও জিবরীল আমিনকে মহব্বত করে জিজ্ঞেস করলেন, আই জিবরীল আমিন, ইনি কে? বলে, ইনি হচ্ছে এতিমের সম্পদ, অন্যায়ভাবে যিনি লুণ্ঠন করেছে, অন্যের জায়গা যিনি দখল করেছে, অন্যায়ভাবে আরেকজনের জায়গা যিনি দখল করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ এতিমের মাল যারা খেয়েছে, আল্লাহ তাদের জিহ্বাকে পেট পর্যন্ত নিয়ে আসবে, গলা পর্যন্ত নিয়ে আস, গলা থেকে পেট পর্যন্ত নিয়ে আসবে। আল্লাহ তাআলা সে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুক। আর একটু জোরে বলুন না, আমিন। তাহলে জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, মা বাবার সেবা করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, মা এত বড় নিয়ামত, যে নিয়ামতের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মা এত বেশি মধুর শব্দ, মায়ের কথা যদি বলি, আমার একজন চাচি এন্তকাল করলেন, সকালবেলা নিজে দেখলাম কোরআনের তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, যে রহমাতাল লিল আলামিন, যে নবীকে আমরা রহমাতাল লিল আলামিন বলি, নূরের নবী, কমলে ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলি, ওই দয়াল নবী এরশাদ করেছে মা বাবার কথা। আর ওই মা এমন মা যে মা সকালবেলা কোরআনের তেলাওয়াত করতে দেখেছি আর সন্ধ্যাবেলা দেখছি, জিজ্ঞেস করলাম আমার চাচি কোথায়, চাচি কোথায়, চাচি কোথায়, সবাই বলে আপনার চাচি নাই, এন্তকাল করেছে ঘর থেকে। আমার ভাইয়েরা, আমাদের খাল পর্যন্ত রক্ত বা রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম এই রক্ত কার, এই রক্ত কার, এই রক্ত কার, প্রশ্ন করা হলো রক্ত কার, উত্তর আসতেছে দয়াল বান্ডার মা জননী, দয়াল বান্ডার মা জননী, যিনি সন্তান প্রসব করেছে, সন্তান দুনিয়াতে আছে, মা দুনিয়াতে নাই। ডাক্তার জিজ্ঞেস করে, ও মা, আমরা গবেষণা করে দেখলাম, হয়তোবা সন্তান বাঁচবে, নয়তোবা মা বাঁচবে। সবাই বলে, ও ডাক্তার, যে কোনো প্রকারে মাকে বাঁচান, মা যদি বাঁচে সন্তান আবার আসার সুযোগ আছে, মা যদি চলে যায় সন্তান আসার দরজা বন্ধ হয়ে যায়। স্বামীর কাছে জিজ্ঞেস করে, স্বামী বলবে আমি সন্তান চাই না, আমার স্ত্রী চাই। শাশুড়িকে জিজ্ঞেস করেন, আমি নাতি চাই না, আমার নাতির মাকে চাই, আমার বৌমাকে চাই। কিন্তু একজন মানুষ আসে নিঃস্বার্থ, যিনি সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ, একজন মা ওই মায়ের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ও মা, মারে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা গবেষণা করে দেখলাম, হয়তোবা সন্তান বাঁচবে, নয়তোবা মা বাঁচবে, মারে আমরা কাকে বাঁচাবো, মা বলছে না না আমি দুনিয়াতে থাকতে চাই না, ও ডাক্তার আমি মা চলে যাব, আমার সন্তানকে দুনিয়াতে বাঁচানোর ব্যবস্থা করো, কারণ আমি মা দুনিয়া দেখেছি, আমার সন্তান তো দুনিয়া দেখে না, আমি মা দুনিয়ার আরো বাতাস দেখেছি, আমি মা দুনিয়াতে ঘর সংসার করেছি, আমার যে সন্তান আমার পেটের মধ্যে আছে তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, আমি অনুরোধ করব, আমি মা চলে যাব, বুক ভরা ভালোবাসা নিয়ে সন্তানের জন্য মা দোয়া করে বলছে, আমি মা চলে যাব, আমার সন্তানকে দুনিয়াতে চাই। আরে মা কেন এত দামি জানে না স কলে, বলো নো মা কেন এত দামি জানে না স কলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কলে, একটি হজর সওয়াব মিলে, একটি হজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না স কলে, বলো নো মা কেন এত দামি জানে না স কলে, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে আমার ভাইয়েরা, সেজন্য মায়ের কথা বলছি, আল্লাহর নবীও সম্মান করেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে যখন গেলেন, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সম্মান করে দাঁড়িয়ে গেলেন, ইনি কে, এই মহিলাকে? আল্লাহর নবী বলে, হালিমাতুস সাদিয়া, ইনি আমার দুদুমা, যেই দুদুমায়ের ঘরে আমি রসুল পাক বড় হয়েছি, সেই যুগের নিয়ম অনুযায়ী মা আমেনার ঘর থেকে আমি
রসূলকে পাঠানো হয়েছিল হালিমাতুস সাদিয়ার ঘরে, হালিমাতুস সাদিয়ার ঘরে। আমি নবী দুধকে বড় হয়েছে, এজন্য আমার মা যখন ঘরে এসেছে, আমার সামনে এসেছে, আমার উদ্দেশ্য হলো, আমার দায়িত্ব হলো আমার মাকে সম্মান করা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও যুবক, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসানা। আল্লাহ বলে, মা বাবার সামনে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এই আমার যুবক, বারো খাইনে যুবকেরা, গভীর রাতে শোনো, ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের কলিজায় আঘাত দেওয়া যাবে না। আজ আমরা দেখতে পাই, মা একটু বুড়ো হলে আমার ভাইয়েরা তাদেরকে, আমার ভাইয়েরা বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, বাবা বুড়ো হলে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বাবা, মা বাবার কথা বললো, কি বলবো, এর চেয়ে মারাত্মক কথা হচ্ছে গত কয়েকদিন আগে অপ্রাসঙ্গিক কথা। ঢাকা ইউনিভার্সিটির একজন, কি বলবো, কমবক্ত জালেম, যার নাম বিফি নূর, ইনি নাকি আবার বিফি, যিনি কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, ইনি কেমনে বিফি হয়? আমি বলি বিফি না, ইনি এদেশের সবচেয়ে নিকৃষ্ট জালেম। আমি বলবো জালেম বিফি নূরকে অতি সত্বর তওবা করে আবার জাতির সামনে ঈমান আনতে হবে, কারণ আপনি দুনিয়ার সংবিধানের সাথে, আল্লাহর কোরআনের আইনের সাথে তুলনা দিয়েছেন। যখন আপনার বক্তব্যে আল্লাহর কোরআনের সাদৃশ্য করা হয়েছিল, তখনই তো ঈমান গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তোলে বলেন ঠিক কিনা? আনোয়ারা বারখাইনের জমিন থেকে আমার যুবক ভাইরা, দুই হাত তুলে আমরা ওয়াদা করছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের স্বাধীনতা বিরোধী এই লোকগুলা পদে পদে সময়ে সময়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী কথা বলে আসতেছে, আপনার বাবা শাহজালালের ভূমিতে, ওলি আল্লাহর ভূমিতে, ওলি আল্লাহকে ভালোবাসছেন, আপনিও যদি ওলি আল্লাহর পক্ষে সাপোর্ট নিয়ে এই গদি রক্ষা করতে চান, অতি সত্বর বিপিনুরকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশে ইসলাম আনতে ওলি আল্লাহর অনেক কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহরা অনেক কষ্ট করে ইসলাম এনেছে।